বন্ধুরা, আপনারা দেখতেছেন আমার কোন বন্ধু কোথায় রয়েছে। আমি খুব সহজে আমার মোবাইলের মাধ্যমে দেখতে পাচ্ছি। আমার এক বন্ধু বর্তমানে চট্টগ্রামে অবস্থান করতেছে এবং আরো যে সকল বন্ধুরা রয়েছে, আরেকজন হয় যে আমাদের বাজারে অবস্থান করতেছে, আরেকজন যে আরেকটি গ্রামে অবস্থান করতেছে। আমি তাদের লোকেশন আমার মোবাইল দিয়ে দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনার পরিবার পরিজন, আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের লোকেশন দেখতে পারেন। তারা বর্তমানে কোথায় আছে, কোথায় যাচ্ছে, সব কিছু আপনি বলতে পারবেন আপনার মোবাইল দেখে। তো সেটি করার জন্য প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর একটি অ্যাপস ইনস্টল করে নেবেন। অ্যাপসটির নাম হচ্ছে Live 360। এই যে অ্যাপসটি আপনারা দেখতেছেন Live 360 অ্যাপসটি আপনারা আপনাদের মোবাইলে ইনস্টল করে নেবেন। তো আমার মোবাইলে অলরেডি ইনস্টল করা রয়েছে, তো আমি এখন এখান থেকে ওপেনে ক্লিক করতেছি। অ্যাপসটি ওপেন হচ্ছে বন্ধুরা, একটু সময় নিচ্ছে। অ্যাপসটি ওপেন হওয়ার পর এখানে নিচে গেট স্টার্টেড লেখা রয়েছে, এই লেখাটির উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটি মোবাইল নাম্বার দিয়ে অ্যাপসটি রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করে নিচ্ছি। তো আমার মোবাইল নাম্বারটি দেওয়ার পর এখানে আমি নিচে কন্টিনিউতে ক্লিক করছি। এখন এখানে নাম দিয়ে দিতে হবে, তো আমি এখানে আমার নামটি ব্যবহার করতেছি, আপনারা আপনাদের নাম দিয়ে দিবেন। নাম দেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর এখানে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। তো আমি আমার জিমেল অ্যাড্রেসটি দিয়ে দিয়েছি, এখন আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করতেছি। কন্টিনিউতে ক্লিক করার পর একটি পাসওয়ার্ড দিতে হবে, আপনারা একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন। আপনাদের জিমেইলে যে পাসওয়ার্ডটি ব্যবহার করতেছেন সেটি দিবেন না, অন্য একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে, এখন আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করছি। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে আপনারা অ্যাপসটি ইনস্টল করবেন। এরপর এখান থেকে আবার কন্টিনিউতে ক্লিক করবেন। এখন এখানে আমাদেরকে কোড দিতে বলছে, সার্কেলের কোড দেওয়ার জন্য বলতেছে। আমরা এখন কোড দিব না, আমরা নিচে ক্রিয়েট নিউ সার্কেল যে লেখাটি রয়েছে সেখানে ক্লিক করব। এখানে আমাদেরকে একটি সার্কেল তৈরি করতে হবে, তো আমরা এই সার্কেলের নাম দিলাম ফ্রেন্ডস। ফ্রেন্ডস লেখার পর এখানে আমি কন্টিনিউতে ক্লিক করব। এখন এটি হচ্ছে আমাদের সার্কেলের কোড, এই কোডটি দিয়ে আমরা অন্য মোবাইলে অ্যাপসটির মাধ্যমে জয়েন করাতে পারবো। তো সেটি আমি পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি। এখন এখানে আমি নিচে আই অ্যাম ডান শেয়ারিং এই লেখাটির উপরে ক্লিক করব। এখান থেকে আমরা ফ্রেন্ডস সিলেক্ট করে নেব। এখন এখানে চাইলে আপনি আপনার ফটো দিয়ে দিতে পারেন। আপনি এখানে ক্লিক করে অ্যাড ইউর ফটো, এখানে ক্লিক করে আপনার ফটোটি ব্যবহার করতে পারেন। তো আমি এখন ছবি ব্যবহার করব না, আপনাদের দেখানোর সুবিধার্থে তাড়াতাড়ি করছি, সেজন্য এখান থেকে আমি স্কিপে ক্লিক করতেছি। স্কিপ করার পর এখানে লোকেশন এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি এই দুইটি মেনু অন করে দিতে হবে, সেজন্য এই যে ডান সাইডে ইনেবল, প্রথমে উপরেরটাতে ক্লিক করতেছি ইনেবল, এরপর এগুলো অ্যালাউ করে দিচ্ছি। এরপরে নিচে আবার ইনেবলে ক্লিক করছি, এরপরে উপরে অ্যালাউ লেখা রয়েছে, অ্যালাউ ক্লিক করছি। এরপর এখন আমরা নিচে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আবার আমরা কন্টিনিউতে ক্লিক করছি। এখন এখান থেকে হোম অ্যাড্রেস অটোমেটিক্যালি চলে আসবে, আপনি চাইলে এটা সেভ করে দিতে পারেন আপনার হোম অ্যাড্রেস, নয়তো স্কিপ করতে পারেন। তো আমি এখানে স্কিপ করে দিচ্ছি। স্কিপে দেওয়ার পর এই অ্যাপসটি হচ্ছে পেইড অ্যাপস, আপনি চাইলে রেজিস্ট্রেশন করে আরও ফিউচার এই অ্যাপসের আরও সুবিধাগুলো ব্যবহার করতে পারেন। তো আমরা ফ্রি ব্যবহার করবো, সেজন্য নিচে মেবি লেটার এই লেখাটার উপরে ক্লিক করছি। তো বন্ধুরা, আপনারা দেখছেন আমার অ্যাপসটি সম্পূর্ণরূপে চালু হয়ে গিয়েছে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদের যে সার্কেল কোডটি রয়েছে সেই কোডটি আমরা কোথায় পাবো সেটা দেখে নেব। আপনারা এখানে দেখছেন আমরা যে সার্কেলটি তৈরি করেছিলাম ফ্রেন্ডস নামে, সেটা এখানে লেখা দেখাচ্ছে। তো আমরা এই লেখাটির উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর উপরে ডান সাইডে কর্নারে আপনারা একটা মানুষের চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আপনারা দেখছেন যে এটা হচ্ছে আমাদের সার্কেল কোড। এই কোডটি আমরা অন্য মোবাইলে ব্যবহারের মাধ্যমে এই গ্রুপটির মধ্যে জয়েন করে নেব। তো এখন আমি আরেকটি মোবাইলে আপনাদেরকে দেখাচ্ছি সেটা কিভাবে করবেন, কিভাবে এই গ্রুপের মধ্যে আপনি জয়েন হবেন। তো আপনারা দেখছেন আমার হাতে এখন আরেকটি মোবাইল রয়েছে, এই মোবাইলটি দিয়ে আমি এখন আমার এই মোবাইলের সাথে একসাথে এই গ্রুপে জয়েন হব, সেজন্য আমি Live 360 অ্যাপসটি ওপেন করতেছি। একইভাবে এই অ্যাপসটিও আমি এই মোবাইলে ইনস্টল করে নিয়েছি। তো ওপেন করার পর এই যে উপরে আপনারা ফ্রেন্ডস লেখা দেখতেছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে লেখা রয়েছে জয়েন এ সার্কেল, এই লেখাটির উপরে ক্লিক করব। আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে লেখা রয়েছে জয়েন এ সার্কেল,
তো এই লেখাটির উপরে ক্লিক করব। করার পর আমাদের এই মোবাইলে যে ইনভাইটেশন কোডটি রয়েছে ইতিপূর্বে আমি আপনাদেরকে দেখিয়েছি, সেই কোডটি আমরা এখানে লিখব, ZCMKUN। এটি লেখার পর এখন আমরা এখানে সাবমিটে ক্লিক করব, এরপর জয়েনে ক্লিক করব। তো আপনারা দেখছেন এটি অ্যাড হয়ে গিয়েছে অলরেডি, মোতাহের হোসেন কোথায় আছে সেটা এখানে দেখাচ্ছে। আবার আপনি এই মোবাইল দিয়ে এই মোবাইলের লোকেশন দেখতে পারবেন, আবার এই মোবাইল দিয়ে এই মোবাইলের লোকেশন দেখতে পারবেন। এভাবে এই সার্কেলের মধ্যে আপনারা যতজনকে ইচ্ছা ততজনকে অ্যাড করে নিতে পারবেন। তো সেক্ষেত্রে লোকেশন দেখার জন্য মোবাইলের ডাটা এবং যে মোবাইলের লোকেশন দুটোই অন থাকতে হবে। আপনারা যখন গাড়িতে থাকবেন কেউ তখন দেখবেন যে রানিং অবস্থায় রয়েছে, অথবা আপনার মোবাইলটি যদি কেউ কখনো নিয়ে যায় তখন সে কোথায় আছে আপনি বলতে পারবেন। তার কারণ হচ্ছে আমাদের মোবাইলটি যখন লক থাকে তখন কিন্তু মোবাইল বন্ধ করা সম্ভব হয় না, বর্তমান মোবাইলগুলো তো মোবাইল লক থাকলে যদি মোবাইল বন্ধ করা না যায় সেক্ষেত্রে আপনার মোবাইল হারিয়ে গেলে আরেকটি মোবাইলের মাধ্যমে আপনি বলতে পারবেন বর্তমানে আপনার মোবাইলের লোকেশন কোথায় দেখাচ্ছে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং অবশ্যই ভিডিওটি একটি শেয়ার করে দিতে ভুলবেন না। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার এই ফেজ মোতাহের হোসেন মানিক ফেজটি অবশ্যই ফলো দিয়ে নেবেন।